আগরতলা জাতীয় সড়কে একটা সময় কনভয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে যানবাহন চলাচল করত, সেই সময়ে চাকমা চাকমাঘাটে বহু পরিবার ফেরি করে সংসার চালাতো প্রাপ্ত উত্তর ত্রিপুরা এবং বহির রাজ্যগামী যানবাহনগুলিকে এখান থেকে নিরাপত্তা বাহিনী কোনো ভয় করে নিয়ে যেত আজ সেই দিনগুলি অতীত হয়ে গেছে এখন আর কনভয় সিস্টেম নেই স্বাভাবিকভাবেই যে সকল পরিবারগুলি ফেরি ব্যবসা করে সংসার চালাত তাদের নানান সমস্যায় পড়তে হয় চাকমাঘাটকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের সেই দিনগুলি ফিরতে চলেছে এবার চাকমাঘাটে খোয়াই বেরিজকে কেন্দ্র করে খোয়াই নদীতে বেরিজের এক প্রান্তে যে বিশাল জলরাশি রয়েছে সেই জলাশয়কে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে তেলিয়ামুরা মহকুমা বনদপ্তর সেই উদ্যোগ শুরু করেছে জলাশয়ে আগামী কিছুদিনের মধ্যেই বোটের ব্যবস্থা করা হচ্ছে চাকমাঘাটে জাতীয় সড়কের পাশে খোয়াই নদীর পাড়ে নৌকাঘাট বানানোর কাজ শুরু হয়ে গেছে এখানেই রয়েছে রাজ্যের অন্যতম বাস বিক্রয় কেন্দ্র আঠারো মোড়া রেঞ্জ এলাকা থেকে বাস নিয়ে আসা হয় নদী দিয়ে সারা রাজ্য থেকে বাস ব্যবসায়ীরা এখান থেকে বাস কিনে নিয়ে যান এখানে বোট চালু হলে সারা রাজ্য থেকেই পর্যটকরা আসবে পর্যটকরা এখানে বোট দিয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কাঁকড়াছড়া এডিসি ভিলেজে পিকনিক করার আনন্দ দিতে পারবে বনদপ্তর পাহাড়ের দুই দিকে হাওয়া মহল বানানোর উদ্যোগ নিয়েছে স্বাভাবিকভাবেই চাকমাঘাট এলাকার ব্যবসায়ীরা এই নৌকাঘাটকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিকাশ দেববর্মা উৎসাহ দেখাচ্ছেন নৌকাঘাটকে নিয়ে এটা फॉरेस्ट ডিপার্টমেন্টের উদ্যোগে হচ্ছে বিভিন্ন ট্যুরিস্ট আমাদের ট্যুরিস্ট আজকাল দেখছেন আমরা ট্যুরিস্ট আমরা ট্যুরিজম ট্যুরিস্টরা আছে এখানে উন্নতি করার জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে এখানে বোট হবে স্কুপোট সামনে আরও ট্যুরিস্ট প্লেস করা হবে আগামী দিন আমরা এই সফরকে আমরা উন্নতি করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা হাতে নিয়েছি আগামী দিন আমাদের কৃষকদের আরও উন্নতি করা এখানে কত টাকা বাজেট বলতে আমরা টুরিস্ট প্লেসকে বাড়ানোর জন্য আমরা এখানে তো দশ কোটি টাকা আমরা প্রজেক্ট করেছি এই দশ কোটি টাকার মধ্যে আমরা অনেক বিভিন্ন স্কিম করা হতো বিভিন্ন স্কিম করা হতো শুধু এই নৌকাঘাট না বিভিন্ন স্কিম করা হতো বিরো রিপোর্ট খবর ত্রিপুরা